করোনা সংক্রমণ ঠেকাতে বিনা প্রয়োজনে জনগণকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। বলেছেন, দুস্থদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসা উচিত। রাজধানীতে দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এছাড়া ঢাকায় বাংলাদেশ সেনাবাহিনীকেও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করে। শাহালি জয়ের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সিদ্ধেশ্বরীতে করোনা সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও অর্থ বিতরণ করে বাংলাদেশ দোকান মালিক সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেন, সবাই মিলে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব হবে। সারা দেশে যে যেখানে সম্পন্ন আছেন, সচ্ছল আছেন, সামর্থ্যবান আছেন, দয়া করে এগিয়ে আসেন। সরকারি উদ্যোগের পাশাপাশি যদি আমরা সবাই মিলে হাত লাগাই, তাহলে আমরা কিন্তু এই দুর্যোগ সাফল্যজনক ভাবে, আমরা অতীতের অনেক মহাদুর্যোগ অতিক্রম করেছে বাংলাদেশ তার 50 বছরের অস্তিত্বে, এই দুর্যোগে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। একই দিনে হতদরিদ্র 100 পরিবারের মধ্যে নিজেদের রেশনের খাদ্য পণ্যের একাংশ বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় 56 ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ার জাহিদ বলেন, বুধবার থেকে তাদের এই কার্যক্রম শুরু হয়েছে। যেহেতু 7 দিনের লকডাউন অতিক্রান্ত হয়েছে এবং এর মাঝে যারা আমাদের কর্মহীন হয়েছেন তাদের মানুষের জীবন কষ্টসাধ্য হয়ে পড়েছে, তো সেজন্য আমরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকে আজকে আমাদের যারা অভাবগ্রস্ত লোক আছেন তাদের মধ্যে কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছি। এদিকে রাজধানীর রাজারবাগে ছিন্নমূল ও দুস্থ 1000 মানুষকে খাদ্যপণ্য বিতরণ করে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। গত 4 জুলাই থেকে তারা এই কর্মসূচি শুরু করেছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।